কামদুনি রায়ের প্রতিবাদে কলকাতায় প্রতিবাদ মিছিল। কামদুনি কাণ্ডে হাইকোর্টের রায় ঘোষণার পর থেকেই বিভিন্ন মহলে দেখা গিয়েছে ক্ষোভ বিক্ষোভ। রায়ের পরিপ্রেক্ষিতে অসন্তোষ প্রকাশ করেছেন কামদুনির মানুষ, আর এবার সেই রায়ের পরিপ্রেক্ষিতে পথে নামল সাধারণ মানুষ। তবে কোন রাজনৈতিক দলের পতাকার নিচে এই মিছিল আয়োজিত হলো না কলকাতায়, এটি সম্পূর্ণই নাগরিক মিছিল। মিছিলে অংশ নেন কামদুনির প্রতিবাদী মুখ টুম্পা কয়াল ও মৌসুমী কয়াল। এছাড়াও সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট মানুষেরা অংশ নেন এই মিছিলে। আজ মঙ্গলবার ভিক্টোরিয়া হাউস থেকে শুরু হয় এই মিছিল, তারপর মিছিল শেষ হয় গান্ধী মূর্তির পাদদেশে। কখনো মেনে নিতে পারবো না, কারণ যেখানে হ্যাশট্যাগ করে দোষীদের সাজা হয় সেখানে হাইকোর্টে এসে দোষীদের বেকসুর খালাস কি করে দেওয়া হয়। এখানে সম্পূর্ণ সিআইডির গাফিলতি, পুলিশ প্রশাসনের গাফিলতির জন্য তারা যে রিপোর্ট বানিয়েছে তাদের ফরেন্সিক রিপোর্টের ওপরে নির্ভর করে, পুলিশ প্রশাসন সিআইডি রিপোর্টের ওপরে নির্ভর করে কিন্তু হাইকোর্টে এই রায় দিয়েছে। তো সেই ক্ষেত্রে সম্পূর্ণ দায়ী হচ্ছে আমাদের রাজ্য সরকার। রাজ্য সরকার যদি 10 বছর আগে যদি সচেতন হতেন, রাজ্য সরকারের সিআইডি যদি 10 বছর আগে আবার কামদুনি আসতেন, আমাদের সাথে কথা বলতেন, যে 62 জন সাক্ষী ছিল তাদের কারো কোনো সাক্ষী ওনারা নেননি। রীতিমতো আমাদের যে মেন সাক্ষী ছিলেন, আমরা যখন ব্যাংসাল কোর্টের সামনে আন্দোলন করি তখন সেই মেন সাক্ষীকে রীতিমতো পুলিশ লাথি মেরে আমরা রাত্রিবেলা হসপিটালে ভর্তি করেছি, সকালবেলা সেই মেন সাক্ষী মারা যায়। তো এখন মনে হচ্ছে সম্পূর্ণ এটা প্ল্যানিং মাফিক পুলিশের দ্বারাই খুন করা হয়েছিল আমাদের মেন সাক্ষীকে। তা না হলে আজ আমরা মনে হয় ঠিকঠাক বিচার পেতাম। 62 জনের মধ্যে মাত্র 2 জনের সাক্ষী নিয়েছে, আর বাকি সব সাক্ষী কোথায় গেল? তখন সিআইডি ঘুমাচ্ছিল, মনে ছিল না তখন সিআইডির যে কামদুনির বিচার পাইয়ে দিতে হবে। তো রাত্রিবেলা 12টার সময় গিয়ে আমরা আছি পাশে, আমরা দুঃখিত, আমরা আপনাদের এই রায়টাকে মেনে নিতে পারছি না, তাই আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি। নাটক হচ্ছে, এইসব নাটক আমরা এইসব নাটক আর বিশ্বাস করছি না। সব খবরের আপডেট পেতে সঙ্গে রাখুন দিনকাল ইন্ডিয়া।